হ্যালো এভরিওয়ান, সার্ভে হেলথ 360 পক্ষ থেকে আরও একবার স্বাগত। আজকে আপনাদের সাথে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আলোচনা করব। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট করবেন। আমরা যারা অনলাইনে কাজ করি তাদের এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ইউএস এর পেপাল ভেরিফাইয়ের জন্যও ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে। যারা নাকি ভেরিফাইড পেপাল অ্যাকাউন্ট করতে চান তাদের অবশ্যই এই জিনিসটা দরকার হবে। প্লাস আপনি সার্ভে জ্যাঙ্কিতে উইথড্র করতে গেলেও ইউএস এর ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগে। এছাড়াও আরও অনেক কাজে ইউজ করতে পারবেন। তো ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেনি, মেক শিওর হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আর যারা অলরেডি করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ভিডিও শুরু করার আগে আপনাদের আরও একটা অ্যানাউন্সমেন্ট। আজকের এই ভিডিওতে যদি একদিনে 100 কমেন্ট পড়ে তাহলে আমি আপনাদের সামনে আইপি কেনার ভিডিও নিয়ে আসব। তাহলে আমার নেক্সট ভিডিওটা হবে আইপি নিয়ে। সো যারা চান অবশ্যই কমেন্ট করবেন। আমরা আজকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট করব সেটার নাম হচ্ছে গো ব্যাঙ্ক। তো প্রথমে আমরা গুগলে সার্চ করলাম গো ব্যাঙ্ক লিখে। এখানে আপনারা গো ব্যাঙ্কের লিঙ্কটা দেখতে পাচ্ছেন, www.gobank.com। এটা ওপেন করেন। এই হচ্ছে আমাদের গো ব্যাঙ্ক, এটা হচ্ছে গো ব্যাঙ্কের ইন্টারফেস। তো প্রথমে আমাদের যেহেতু এখানে অ্যাকাউন্ট নাই, সো প্রথমে আমাদের একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য ওপেন অ্যান অ্যাকাউন্ট এটা ক্লিক করবেন। ইউএস এর প্রত্যেকটা ব্যাঙ্ক করতেই আপনার এসএসএন নাম্বার লাগবে, সেটা আপনাদের কিনে নিতে হবে। আপনারা চাইলে সেটা আমার থেকে নিয়ে নিতে পারবেন, আমি এসএসএন এর সাথে সমস্ত ইনফরমেশন প্রোভাইড করব। আর এসএসএন কিনে নেওয়ার আর একটা বেনিফিট আছে, সেটা হচ্ছে আপনি সার্ভে কাজের জন্য একদম রিয়েল একটা প্রোফাইল পেলেন, আর সেই প্রোফাইল দিয়েই সার্ভে সাইটে কাজ করবেন। তো এখন আমরা এখানে ফর্মটা ফিল আপ করি। প্রথমে হচ্ছে ফার্স্ট নেম, এগুলো সব কিছু আমি বের করে নিই আমার এসএসএন থেকে। তো এই হচ্ছে আমার এসএসএন। তো ফার্স্ট নেমটা আমি কপি করে নিলাম, এই হচ্ছে ফার্স্ট নেম। এরপরের বক্সে হচ্ছে লাস্ট নেম, তো লাস্ট নেমটা নিয়ে আসি। এই হচ্ছে লাস্ট নেম। এরপরে হচ্ছে ডেট অফ বার্থ, প্রথমে হচ্ছে মাস, এরপরে ডে, এরপরে হচ্ছে ইয়ার। তো ডেট অফ বার্থটা আমি কপি করে নিয়ে আসলাম। এটা পেস্ট করে দিলাম। এখানে 11/12/1951 বার্থডে। এরপরে হচ্ছে মোবাইল নাম্বার। তো এখানে আপনি কোন মোবাইল নাম্বারটা ইউজ করবেন, তো এখানে নিচে একটু লক্ষ্য করেন, দিস নাম্বার উইল বি ভেরিফাইড, আই কনসেন্ট টু রিসিভ টেক্সট মেসেজেস রিলেটেড টু দ্য সার্ভিস অ্যাট দিস নাম্বার। মানে এখানে যে নাম্বারটা আপনি ইউজ করবেন নেক্সট টাইম সমস্ত ভেরিফাইয়ের জন্য এই নাম্বারটি আপনার লাগবে। ওই নাম্বারে ওটিপি কোড যাবে। তো এই নাম্বারটা কীভাবে নেবেন, এখানে চাইলে আপনি গুগল ভয়েস নাম্বারটা অ্যাড করতে পারেন। গুগল ভয়েস কি আর সেই নাম্বার কোথায় পাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আপনারা সেই ভিডিও আই বাটনে দেখতে পাবেন। সেখান থেকে আপনি একটা পারমানেন্ট নাম্বার নিয়ে নিতে পারবেন। তো আমার যেহেতু গুগল ভয়েস নাম্বার নেওয়া আছে আমি ওইটা লগ ইন করে বের করি। এই হচ্ছে গুগল ভয়েস। কিভাবে আপনারা গুগল ভয়েস নাম্বার পাবেন সেটা নিয়ে আমার একটা ভিডিও আছে। গুগল ভয়েস থেকে আপনি পারমানেন্ট একটা নাম্বার পাবেন যেটা অলওয়েজ ইউজ করতে পারবেন। এই যে এখানে আমি গুগল ভয়েসে লগ ইন করলাম, এখানে আপনারা যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এটা আমার পার্মানেন্ট একটা ফোন নাম্বার, এই নাম্বারটা আমি ইউজ করব। আপনি গুগল ভয়েস করে নিলে বেনিফিট হচ্ছে আপনার সমস্ত ওটিপি কোড এখানে চলে আসবে, আর সাথে সাথে আপনার মেলেও যাবে, সেটা দিয়ে আপনি যে কোনো ওটিপি বাইপাস করতে পারবেন। তো এখানে আমার ফোন নাম্বারটা আমি কপি করে নিলাম, এই নাম্বারটা আমি পেস্ট করে দিলাম এখানে।
এই হচ্ছে আমাদের ফোন নাম্বার। এরপরে হচ্ছে ইমেল অ্যাড্রেস, এখানে ইমেলটা দিয়ে দিবেন। ইমেলটা আপনারা আরেকবার চেক করে দেখেন ঠিক আছে কিনা। আমাদের এরপরের বক্সে হচ্ছে স্টেট অ্যাড্রেস, তো আমরা এসএসএন থেকে নিয়ে নিলাম। এখানে এটা হচ্ছে আমার স্টেট অ্যাড্রেস, তো এটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এরপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নাম্বার, এটা যদিও সাথে থাকে না, এই নাম্বারটা আপনি এরকম দিতে পারেন, 3A 3B 3C বা 2A এই টাইপের কিছু। এরপরে হচ্ছে সিটি, তো সিটিটা আমরা দিই। এখানে আপনারা যে জিপ কোডটা দেখতে পাচ্ছেন এটা দিয়ে সব কিছু আমরা বের করে নিই, কপি করে নিলাম আর এখানে সার্চ করলাম, জিপ কোডটা লিখে লিখলাম জিপ কোড 19701 জিপ কোড। এটা লিখে সার্চ করলে আপনি সব ইনফরমেশন পেয়ে যাবেন। এই যে এখানে সিটিগুলো আছে বিআরডিই, এখানে আমাদের ইনফরমেশন আছে বিআরডিই, এই বিআরটা হচ্ছে আমাদের সিটি, এটা আমরা কপি করে নিলাম। এখন আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে স্টেট, এখানে আমাদের স্টেট হচ্ছে ডিই। এখন ডিই কি ওইটা আমরা বের করে নিই আগে। এখানে আমরা সার্চ করি ডিই স্টেট, এই যে এখানে দেখেন ডিই মানে হচ্ছে দেলোয়ার, এই যে এখানে দেখেন এই দেলোয়ার হচ্ছে আমাদের স্টেট। এখন আমরা ফর্মে চলে গেলাম আর স্টেটটা দিয়ে দিলাম দেলাওয়ার, এই হচ্ছে আমাদের স্টেট। এরপরে হচ্ছে আমাদের জিপ কোড, এখানে আমরা জিপ কোডটা দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের জিপ কোড। এরপরে হচ্ছে সোশিয়াল সিকিউরিটি নাম্বার, যাকে বলে এসএসএন, এই নাম্বারটা কিনে নিতে হয়। এই নাম্বারটা হচ্ছে ইউএসএর মানুষের জন্য একটা আইডেন্টিটি, এটা কখনো কাউকে শেয়ার করে না, সেই জন্য এটা কিনে নিতে হয়। এখানে আমি আমার এসএসএনটা দিয়ে দিচ্ছি, এই হচ্ছে আমাদের এসএসএন, এটা কপি করে নিলাম আমি। সিকিউরিটি পারপাসে এটা আমি ব্লার করে রাখছি। এরপরে এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে সব ইনফরমেশন দেওয়া হয়ে গেলে বক্সটায় টিক মার্ক করে দেন, আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য প্রাইভেসি পলিসি, এটাই। এরপরে এখানে কন্টিনিউ করে দেন। এখান থেকে ট্রাফিক লাইট চুজ করতে বলছে, এই হচ্ছে আমাদের ট্রাফিক লাইট। এরপরে ভেরিফাই, এখানে আপনারা আপনাদের পাসওয়ার্ড তৈরি করবেন, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। এরপরে পাসওয়ার্ডটা আবার রিটাইপ করেন। এই হচ্ছে পাসওয়ার্ড। এখানে পাসওয়ার্ডের ক্রাইটেরিয়া হচ্ছে অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, আর একটা নাম্বার লাগবে। এরপরে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করবেন, এখান থেকে যে কোনো একটা সিকিউরিটি কোশ্চেন নেবেন যেটা আপনার মনে থাকবে। এখানে আমি এইটা নিয়ে নিলাম, হোয়াট সিটি ওয়ার ইউ বর্ন ইন, এখান থেকে আমি সিটিটা দিয়ে দিলাম বিআর, সরি। এই হচ্ছে সিটি, এটা আমি দিয়ে দিলাম। এখন এখানে কন্টিনিউ করে দিলাম। এখন নিচের দিকে একটু দেখি, এখানে টার্মসগুলো আছে, চাইলে পড়ে নিতে পারেন। এখন এখানে অ্যাকসেপ্ট করে দেন, এগেন অ্যাকসেপ্ট, এগেন অ্যাকসেপ্ট, আবার এখানে অ্যাকসেপ্ট করে দেন। এরপরে এখানে সাবমিট অ্যাপ্লিকেশন, এটা ক্লিক করেন, তাহলে আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট হয়ে যাবে। ওয়েলকাম টু গোব্যাঙ্ক, তো আমাদের অ্যাপ্লিকেশন সাবমিটেড হয়ে গেছে এখানে। এখন আমরা এটা ওকে করে দিলাম। তো এই হচ্ছে আমাদের গোব্যাঙ্ক, আমাদের অ্যাকাউন্ট মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন এইখানে আপনারা অ্যাকাউন্ট ব্যালেন্স 0 0 দেখতে পাচ্ছেন,
এর সাথে অ্যাকাউন্ট নাম্বার আছে, এখানে ক্লিক করেন। তাহলে এখানে আপনার রাউটিং নাম্বার আর অ্যাকাউন্ট নাম্বারটা দেখতে পাবেন। এটা আপনি পেপ্যাল ভেরিফাইয়ের জন্য করতে পারবেন। কিভাবে পেপ্যাল ভেরিফাই করবেন সেটার জন্য ভিডিও নিয়ে আসবো, এর জন্য আপনাকে একটু ওয়েট করতে হবে। আর এটা আপনি জাঙ্কির উইথড্রল কাজেও লাগাতে পারবেন, বাট এই ব্যাংকটা একটু কস্টলি। এখানে প্রতি মাসে আপনার কস্ট হচ্ছে $9। যদি এই $9 কস্ট আপনি বিয়ার করতে পারেন তাহলে এখানে আপনি জাঙ্কির উইথড্রল নিতে পারবেন। এখন বাকিটা আপনাদের ইচ্ছা। সার্ভে জাঙ্কিতে কীভাবে আপনি ফ্রিতে উইথড্র করবেন সেটা নিয়েও আমি ভিডিও নিয়ে আসবো, তার জন্য ওয়েট করতে হবে। তো এই ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি আপনাদের সামনে অলওয়েজ নিত্য নতুন ভিডিও নিয়ে আসি, অনেক হেল্পফুল ভিডিও নিয়ে আসি। আপনারা আমার চ্যানেলটা ভিজিট করলে বুঝতে পারবেন। কারো কোনো প্রবলেম থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের মতো ভিডিও, আবারও দেখাবো আরও একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, টেক কেয়ার।